ওদেরকে দেখে অমি বলছিল, থাইল্যান্ডের মেয়েরা কত সুন্দর, ওয়াও, চোখ ফেরানো যায় না। আমি বললাম, ওয়েট, একটু কাছে গিয়ে দেখো, ওরা মেয়ে নাকি অন্য কিছু। দেখতে মনে হচ্ছে এক একটা কালারফুল পুতুল দাঁড়িয়ে আছে। কি সুন্দর এদের গেট আপ, ড্রেস আপ, চোখ ফেরানো যায় না, শুধু তাকিয়েই থাকতে ইচ্ছা করে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। এটি হলো থাইল্যান্ডের খুবই ফেমাস একটি শো, আলকাজা। এইবার নিয়ে আমি ফিফথ টাইম দেখছি এবং অমির ফার্স্ট টাইম। আজ আমরা এই শোটি দেখছি থাইল্যান্ড পাতায়াতে। এদের পরিবেশনা এত সুন্দর, আপনি মুগ্ধ হয়ে তাকিয়ে থাকবেন, চোখ ফেরাতে পারবেন না। এদের ডান্স পারফরমেন্স, অ্যাক্টিং, ম্যাজিক শো, অ্যাকশান, সব কিছু স্টেপ বাই স্টেপ এত সুন্দর করে পরিবেশন করে, আপনাকে মুগ্ধ করে দেবে। এত সুন্দর এদের পরিবেশনা। অনেকগুলো দেশের কালচার ওরা ডান্সের মাধ্যমে রিপ্রেজেন্ট করে। শো শেষ করার পর এদের নিয়ম, সবাই বাহিরে গিয়ে পুতুলের মতো দাঁড়িয়ে থাকবে এবং যে কেউ চাইলেই এদের সাথে ছবি তুলতে পারবে। বাট হ্যাঁ, ছবি কিন্তু ফ্রিতে তোলা যাবে না, পার ছবিতে 35 কি 40 বাত করে এরা পেমেন্ট নিয়ে থাকে। হাত ইশারা করে আপনাকে কাছে ডাকবে ছবি তোলার জন্য, আপনার যাকে পছন্দ হবে তার সাথেই ছবি তুলতে পারবেন। তো আমরা আগে ঘুরে ঘুরে সবাইকে দেখছিলাম যে কে সবচেয়ে সুন্দর, কার ড্রেস আপ সুন্দর, কার গেট আপ সুন্দর, তার সাথেই আমরা ছবি তুলব। মজার বিষয় হলো, আমি বিশাল বড় একটা ধোকা খেয়েছে। ও তো ভাবছিল যে কি সুন্দর একটা পুতুলের মতো মেয়ে। আমি তো জানি এদের বিষয়ে, যেহেতু আমি আগেও অনেকবার এসেছি এখানে। তো ও যখন কাছে গেল একটা ছবি তুলতে, যখন ওদের বয়স শুনে ভয়তে ও দৌড় দিয়েছিল আমার কাছে। তো এসে আমাকে বলতেছে কি এটা কি, তখন আমি ওকে এক্সপ্লেন করলাম এগুলো একটাও মেয়ে না, এগুলো সবই পুরুষ, তারা সার্জারি করে মেয়ের রূপ ধারণ করেছে। বাট যে যাই হোক না কেন, শোটা আসলে অনেক সুন্দর এবং এরা পারফরমেন্স অনেক সুন্দর করে। এদের ডান্স দেখলে আসলেই আপনি মুগ্ধ হয়ে যাবেন, এবং সত্যি কথা বলতে আপনি নিজেও প্রথমবার দেখলে ধোকা খাবেন, এরা আসলে ছেলে না মেয়ে। সো পরে আর আমি একটাও ছবি তোলেনি, ওর ভীষণ মন খারাপ হয়েছিল, ও ভাবছিল এটা কি হলো ওর সাথে। যাই হোক, খুব এনজয় করেছি আমরা এই শোটা দেখে, তাই আপনাদের সাথেও শেয়ার করলাম। টাটা।